টেনশনে পড়েছি তা খুব তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দেওয়া নেই। আরে মকবুল, তুই তো প্রতিদিনই তো আমার টাকা দিচ্ছিস, আমার ভাই হালাল টাকা, তুই আমার টাকাটা দে। বল ভাই, ও হঠাৎ করে টেনশনে পড়িস তো, তা হঠাৎ করে আমার টাকাটা দিয়ে দেওয়া নেই। তা তোর কিসের এত টেনশন, এ বল দেন একটু শুনি। ভাই ওই হঠাৎ করে বিয়ে শাদী করতে হবে তো, তা কি করি করব, জিনিসপত্রের যে দাম, 300 টাকা করে কাজ করি, ওই বউ তো আমি চালাতে পারবো না। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, তাতে ব্যবসা বাণিজ্য চালাবো কি গিরে, আবার ব্যবসার ভিতরে হালাল হারাম বেশি করতে হবে। একটা ব্যবসায় খুঁজে পালাম, ওই মানুষই বিপদে পড়ে, ওই টাকা পয়সা লাগলি দেই, ওই আমার মার্গিলি কিছু বেনিফিট দেয়, তাতে মানুষই আমার বলে আবার আমি নাকি সুদ খাই। আমি তো মানুষের উপকারই করতেছি, কথা হবে না বুঝলে। এই ওটা কি সুদ কর বাউল ভাই? না তাই তো মনে হচ্ছে। ও বাউল ভাই, দাঁড়ো 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 বাউল ভাই, আমরা তো তোমাকেই খুঁজতেছিলাম। কি সে কি জানি খুঁজতেছো বাউল ভাই? জীবন তো মনে হচ্ছে চলবে না। কেন জীবন আবার চলবে না? কেন জীবন আবার ধরে রাখলো কেটা? এই জীবন তো গাড়ির মতন চলতেই আছে বাউল ভাই। সে না হয় বললাম, মেয়েটি দেখেছি খুব শিগগিরই বে আপনি দাওয়াত পেয়ে যাবে। না 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 বাবু, তোমার ওই দাওয়াত দেওয়া লাগবে না, তোমার ওই দাওয়াত আমি গ্রহণ করতে পারবো না। ওই যে দাওয়াতে গেলি ওই নগুদ নিয়ে যাইতে হয়, ওই দাওয়াতে বাবু আমি যেতে পারবো। ওই যে দাওয়াতে গেলি নগুদ লাগে না, ওই দাওয়াত দিও, আমি বাবু মিস করবো। আচ্ছা বাউল ভাই, ওটা এখন থাক, পরে দেখা যাবে না। ভাই আমি যে কথা বলতে চাইছিলাম। তা কি কথা বলবো বলো। আমার 50,000 টাকা লাগতো বিয়ে শাদীতে, খরচ বরচ আছে না। তা বাউল ভাই, তোমার ওই 50,000 টাকায় ক টাকা সুদ দেওয়া লাগবে? তা বাবু আমি তো আবার সুদি টুদি টাকা দেইনি। তা ওই যে মানুষ তোমার কাছে টাকা নাই, মাসে মাসে টাকা দেয়। আরে আমি মানুষের যে টাকা পয়সা সেগুলো দেই, ওরা মাস গেলে আমার একটা বেনিফিট দেয়। বাউল ভাই সেটা নয়, ঠিক আছে, তো তোমার মাসে মাসে কত করে বেনিফিট দেওয়া লাগবে? তা বাবু জিনিসপত্রের যা দাম, কম নেওয়ার তো কোনো কায়দা নেই। তো ওই 50,000 টাকায় ওই তুমি মাসে মাসে ওই 5,000 টাকা দিই। ওনে তোমার কোনো টেনশন করার দরকার নেই, তোমার সুদের টাকা মাসে মাসে পৌঁছাই যাবে, তুমি আমার 50,000 টাকা দিও। তা আমি তো সুদ টুদ খাইনি, ও আমার দ্বারাই হবে না, ও আমি মাসে মাসে ওই বেনিফিট খাই। তা বাউল ভাই আমি ওই টাকাটা কখন পাবো? তা টাকা তো আমার কাছে নেই, ও আমার আবার 1,000 টাকা এনে দিতে হবে। তা তুমি ওই কালকে এসে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে বাউল ভাই, তাহলে আমরা গেলাম, তুমি ব্যবস্থা করো। মানুষের উপকার করতে করতে জীবন যৌবন সব শেষ করে দিলাম, এরপরও মানুষ বলে আমি বলে সুদ খাই, আমি তো বেনিফিট খাই। হে ওইটা আমাদের বাউল ভাই না? এই কিটা ওটা পলাশ কেন? ওটা আমাকে মকবুল না? তাই তো। এই দাঁড়া বাউল ভাই, হঠাৎ করে খুব টেনশনে পড়েছি, তা খুব তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দেওয়া নেই। আরে মকবুল, তুই তো প্রতিদিনই তো আমার টাকা দিচ্ছিস, আমার ভাই হালাল টাকা, তুই আমার টাকাটা দে। বাউল ভাই ও হঠাৎ করে টেনশনে পড়িস তো, তা হঠাৎ করে আমার টাকাটা দিয়ে দেওয়া নেই। তা তোর কিসের এত টেনশন, এ বল দেন একটু শুনি। ভাই ওই হঠাৎ করে বিয়ে শাদী করতে হবে তো, তা কি করি করব, জিনিসপত্রের যে দাম, 300 টাকা করে কাজ করি, ওই বউ তো আমি চালাতে পারবো না। আরে তোর তো নেই। কি বলেন বাউল ভাই? নেই মানে তোর তো কোনো সমস্যা নেই, ওই ভাগিতি বে করবে, তাহলে তো তোর টেনশনটা মিটে যায়। ও কি কন বাউল ভাই, ভাগিতি কেউ বে করে? তা ভাগিতি বে করা যাবে না কেন? ভাগিতি যদি ব্যবসা করা যায়, ভাগিতি যদি গাড়ি কেনা যায়, তাহলে ভাগিতি বে করা যাবে না বাউল ভাই? তাহলে তাই করবান, তাছাড়া তো কোনো উপায় নেই। তাহলে তো তুই বেশি গেলি, ওই জিনিসপত্রের যা দাম, ওই এখন যদি 3 ডাবলও দাম বাড়ে, তা তো তোর কোনো সমস্যা নেই, ওই অর্ধেক অর্ধেক যাবে, তাতে তোর হিসেব করে ওই দেখা যাচ্ছে যে কিছু টাকা তোর ওই দেরিই হবে, কারণ খরচ তো অর্ধেক অর্ধেক আস। বাউল ভাই আপনি বলেছেন ঠিক, একা যদি বিয়ে করি তা আমার খরচ আমার একাই চালাতে হইতো, আর আমি যদি ভাগিতে বিয়ে করি তাহলে তো আমার খরচ বেশি গেল, আমার তো টাকাও বেশি যাচ্ছে। তাহলে তো তোর সমস্যা সমাধান হয়ে গেল, তাহলে তুই আমার ওই হঠাৎ কিরকম টাকাটা দিয়ে দিস।